নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি BHIC 106 Unit 1 এর বিষয়ে আলোচনা করব বলে। এর শিরোনাম হলো ইন্ট্রোডিউসিং দি আর্লি মডার্ন ওয়েস্ট, অর্থাৎ এই যে নামকরণ ইন্ট্রোডিউসিং দি আর্লি মডার্ন ওয়েস্ট, এটার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে যে ইতিহাসের একটা কাল সীমা এর উপর যেন দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা জানি প্রাচীন, মধ্য, আধুনিক, এই আধুনিক যুগের পাশ্চাত্যের পূর্ববর্তী পর্যায়, অর্থাৎ আর্লি মডার্ন পিরিয়ড, এটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু আজকে। এবং আমি এটাকে এইভাবে সাজিয়েছি, আধুনিক পাশ্চাত্যের পূর্ববর্তী অধ্যায়ের সূচনা, অর্থাৎ পাশ্চাত্যের যে আধুনিক যে যুগ, যে সময়, তার প্রথম দিকে যে বিষয়গুলি এবং কিভাবে তার সূচনা হয়েছে তাই নিয়ে এই ইউনিটটি সাজানো হয়েছে। সময়কাল কি না, সময়কাল হলো আনুমানিক 1500 থেকে 1900 পর্যন্ত। 1900 মানে 1800, এটা পুরোটাকে বোঝাচ্ছে। একটি বিষয় বলে রাখা দরকার যে যখন কোনো একটি সময়কাল বা অধ্যায়, ইতিহাসের অধ্যায়ের সূচনা হয়, তখন তার মধ্যে না একটা কানেক্টিং লিংক আছে। আমি আগে বহুবার বলেছি যে ইতিহাসের ঘটনাক্রমকে কখনো কোনো একটা দেয়াল তুলে তাকে পৃথক করা যায় না, তার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। এটা যেন একটা স্রোতস্বিনী। সেই অর্থে এই পাশ্চাত্যে আর্লি মডার্ন ওয়েস্ট যখন শুরু হচ্ছে, তখন এমন নয় যে হঠাৎ করেই মডার্ন ওয়েস্ট শুরু হয়ে গেল বা আধুনিক পাশ্চাত্যে প্রথম পর্যায় শুরু হয়ে গেল। তাহলে কিভাবে এর সূচনা হয়, কিভাবে এর ধারাবাহিকতা মেনটেন হয়, না আর্লি মডার্নের আগের অধ্যায়টা কি লেট মিডিয়েভাল? মানে এই লেট মিডিয়েভাল সেটা তো এমন নয় যে এটা আগের পর্যায়ে সঙ্গে সঙ্গে এন্ডিং লাইনের সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাচ্ছে। তার কোনো যে রেশটা পরবর্তী যে অধ্যায় বা পরবর্তী সময়কালে সেটা আসছে না, এমন হতে পারে না। অনেক ঐতিহাসিক মনে করেন যে এই পূর্ববর্তী অধ্যায় অষ্টাদশ এবং ঊনবিংশ শতক পর্যন্ত তার সীমারেখাকে বিস্তৃত করেছিল। এবং যখন এই পূর্ববর্তী আধুনিক যুগের সূচনা হচ্ছে, তখন কিন্তু মিডিয়েভাল বা মধ্যযুগীয় অনেক ধ্যান ধারণা যেগুলো ধীরে ধীরে শেষ পর্যায়ে সেটার
সংশোধন বা রেক্টিফিকেশন হচ্ছিল তার রেশ কিন্তু থেকে যাচ্ছে যখন নতুন ভাবে একটা যুগের সূচনা হচ্ছে। সুতরাং এই আধুনিক পাশ্চাত্যের পূর্ববর্তী অধ্যায়ের মধ্যে কিন্তু পূর্ব যে মডার্ন যে পিরিয়ড, সেই আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, প্লাস যে মধ্য যুগে একেবারে শেষ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে নিহিত আছে। যখন নতুন কোনো যুগের সূচনা হয় তখন স্বাভাবিকভাবেই সেই পুরাতন বা প্রাচীন ধ্যান ধারণার অনেক পরিবর্তন হয়। তা এমন নয় যে হঠাৎ করে 1900 বা হঠাৎ করে 1800 এর প্রথম দিন থেকেই সেই ধ্যান ধারণাগুলো পাল্টাচ্ছে, এটা কখনো হতে পারে না। তাহলে এই যে পরিবর্তন, তার সূচনাটা আমরা কখন থেকে ফিল করতে পারি না? তার আগের শতক থেকে, যে শতকের প্রথম দিকে অনেক পুরাতন ধ্যান ধারণার অস্তিত্ব ছিল, অনেক সংস্কারের অস্তিত্ব ছিল, এমন কিছু অর্থনীতি, সমাজ, রাজনৈতিক ব্যবস্থা ছিল যেগুলি আধুনিক যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হচ্ছে সেগুলি অনেক পুরাতন। তাহলে এই যে পুরাতন, এই যে ভাবনা, সেটার পরিবর্তন সহসা হয় না, বহুদিন ধরে একটু একটু করে এই পরিবর্তন সূচিত হতে থাকে, যার ফলটা আমরা দেখতে পাই পরবর্তী শতকে। তাহলে আমার যে ইন্ট্রোডাকশনে আমি মোটামুটি ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম যে আধুনিক পাশ্চাত্যের পূর্ববর্তী অধ্যায়ের গুরুত্ব, পূর্ববর্তী অধ্যায়ে হঠাৎ করে কোনো আধুনিকতার সূচনা হয়নি, এই আধুনিকতার সূচনা কিন্তু ভেরি সাইলেন্টলি তার একটু একটু করে অনুভব করা গেছে, জাস্ট ফুরন ঘটেছে এই আধুনিক যুগের পূর্ববর্তী পর্যায়ে। আর আমি কি বললাম যে 1500 থেকে 1900 এই সময়কালকে আধুনিক যুগের পূর্ববর্তী অধ্যায়ের অন্তর্ভুক্ত করা যায়। আবার আরেকটি বিষয়ও কিন্তু উল্লেখ করতে হবে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন সংস্কৃতির সূচনা হয়েছিল, বিভিন্ন দেশে তার সংস্কৃতি, তার সমাজ, তার অর্থনীতি, তার ধর্মের প্রেক্ষাপটে কিন্তু এই আধুনিক যুগের সূচনা হয়েছিল। আমরা যদি আমাদের ভারতবর্ষের কথা যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো? আমরা দেখতে পাই 19 শতকের শুরুতে যেন আধুনিকতার জোয়ার এসেছিল, বিভিন্ন সমাজ সংস্কারকের সংস্কার আন্দোলনের পথ ধরে। বিশেষত যখন ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হলো, তখন এই ভারতবর্ষ তার যে মধ্যযুগীয় যে খোলস সেটি ত্যাগ করে যখন বিশ্বের
সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেল তখন কিন্তু এই আধুনিকতার সূচনা হয়েছিল। অনুরূপভাবে আমরা যদি পশ্চিম ইউরোপের প্রেক্ষাপট আলোচনা করি তাহলে আমরা কি দেখব, এই পূর্ববর্তী অধ্যায়ের সূচনা হয়েছিল একেবারে 1500 শতকে, অর্থাৎ 1500 অর্থাৎ পঞ্চদশ শতক মানে হচ্ছে 1400 থেকে তার সূত্রপাত। এই সময়কালটি কিন্তু ইউরোপের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই সময়কালেই আমরা রেনেসাঁর স্ফুরণ দেখেছি, আমরা রিফর্মেশন আন্দোলন দেখেছি। যা হোক, একটা মানচিত্র আমি তুলে ধরেছি, এই মানচিত্রে বিশ্বের যে ভূমণ্ডল সেই ভূমণ্ডলের একটা মানচিত্র তুলে ধরে এখানে ইউরোপকে দেখুন, ইউরোপকেও এখানে আলাদা করে এখানে তার উল্লেখ রয়েছে, একটা ইমপ্রেশন রয়েছে। কেন আমি এটা তুলে ধরেছি, কারণ এই সময়কালে যে সময়ের আলোচনা আমি করছি সেই সময়কালে ইউরোপ তার যে মধ্যযুগীয় যে অবস্থান তার থেকে মুক্ত হয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল এবং একের পর এক শুরু হয়েছিল ভৌগোলিক আবিষ্কার। সেই কারণেই এই মানচিত্রটা এই ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি কি বললাম, এই আর্লি মডার্ন, এই আর্লি মডার্ন বা পূর্ববর্তী আধুনিক যুগ, এই যে শব্দটা, এটা ঐতিহাসিকদের মধ্যে কবে জনপ্রিয়তা লাভ করলো, না 1970 খ্রিস্টাব্দে যখন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এই আর্লি মডার্ন শব্দটির ব্যবহার দেখা গেল। তার মধ্যে আমরা পিটার বার্কের পপুলার কালচার ইন আর্লি মডার্ন ইউরোপ, নাটালি জেমেন ডেভিসের সোসাইটি অ্যান্ড কালচার ইন আর্লি মডার্ন ফ্রান্স, এই গ্রন্থতেই কিন্তু প্রথমে আর্লি মডার্ন শব্দটিকে জনপ্রিয়তা দেওয়া হয়েছিল। এবং এই সকল পুস্তকে একথাও বলা হয়েছে যে ইউরোপীয় ইতিহাসের প্রেক্ষাপটে মধ্য ও আধুনিক যুগের মধ্যবর্তী সময়টি কিন্তু আর্লি মডার্ন পিরিয়ড, অর্থাৎ এটি মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে একটা কানেক্টিং লিংক। আবার এই যে আমরা আর্লি মডার্ন কথাটা বলছি, এটা কিভাবে এটার বিভাজন করা যায়, সত্যি কি এর বিভাজন করা যেতে পারে, সে বিষয়টিও কিন্তু এর ক্ষেত্রে বিভাজন করতে গিয়ে একেবারে স্পেসিফিক্যালি কি বিভাজন করা সম্ভব, কিভাবে, কোন সময়ের ভিত্তিতে, না কোনো ঘটনাক্রমের ভিত্তিতে, না কোনো রাজবংশের রাজত্বকালের ভিত্তিতে, কিভাবে এর বিভাজন করা যায়, এর একটা সমস্যা রয়েছে। আর এই যে আর্লি মডার্ন এই সময়কালটি কিন্তু কেবল রাজনৈতিক দিক থেকে নয়, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সর্বদিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে যে সকল ইতিহাস প্রেমী এই সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির বিষয়ে জানতে আগ্রহী তারা কিন্তু এই সময়কালটির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। এবং এই সময়ে রেনেসাঁ বা রিবার্থ অর্থাৎ নবজাগরণ, এই নবজাগরণ শব্দটিও
কিন্তু আমাদের ইউরোপের প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। একদা এই ঊনবিংশ শতকে বাংলায় যে পরিবর্তনের জোয়ার এসেছিল তাকে একসময় রেনেসাঁ এই শব্দটির দ্বারা অভিষিক্ত করা হতো বা বিশেষিত করা হতো, যদিও এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ রয়েছে। তাদের মতে যেমন ফিউডালিজম ভারতীয় সামন্ততন্ত্রকে যেমন ইউরোপীয় সামন্ততন্ত্রের সঙ্গে তুলনা করা যায় না, ঠিক একইভাবে রেনেসাঁ শব্দটি কেবলমাত্র ওয়েস্টের ক্ষেত্রেই যেন অধিক প্রযোজ্য। আবার এই রেনেসাঁ বা নবজাগরণের সূত্র ধরেই কিন্তু যে ধর্মীয় ক্ষেত্রে যে একটা পরিবর্তন এসেছিল এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যে একটা আন্দোলন সূচিত হয়েছিল সেটি রিফর্মেশন শব্দের দ্বারা তাকে বিশেষিত করা হয়। এই সময়কালেই আমরা দেখেছি যে মার্টিন লুথার কিং ক্যাথলিক চার্চের নানান রকম যে তাদের যে কার্যকলাপ তার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছিলেন যা প্রোটেস্ট্যান্ট আন্দোলন নামে খ্যাত। তাহলে এই যে রিফর্মেশন এটা একটা ধর্মীয় সংস্কার আন্দোলন, কিন্তু শুধু ধর্মের মধ্যে তা কিন্তু সীমাবদ্ধ কোনো আন্দোলন কিন্তু, যদিও ধর্মীয় সংস্কার আন্দোলন হয় কিন্তু তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু সমাজ রাজনীতি অর্থনীতি সব কিছুকে তার এক কিছুর মধ্যে তার একটা প্রভাব পড়ে। এবং এই আন্দোলন কেবলমাত্র ইউরোপের মধ্যে যে সীমাবদ্ধ ছিল তা নয়, তা ইউরোপের বিভিন্ন একটা পার্টিকুলার জায়গাতেই সীমাবদ্ধ ছিল তা নয়, এটা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ তার ইম্প্যাক্ট ইউরোপের বাইরেও তা ছড়িয়ে পড়ে। এবং এই যে রেনেসাঁ রিফর্মেশন তার সূত্র ধরে এই রেনেসাঁর সূত্র ধরে যে জিওগ্রাফিক্যাল ডিসকভারি শুরু হয়েছিল তা ইউরোপের ভৌগোলিক পরিধিকে আরো বিস্তৃত করে। মানুষ জানতে পারে যে ইউরোপের বাইরেও একটা জগৎ আছে, আমাকে সেই জগৎটার সম্পর্কে জানতে হবে, এই জগতের মানুষকে জানতে হবে, প্রয়োজনে তাদের বিরোধিতা করতে হবে, তাদেরকে নিজেদের পদানত করতে হবে এবং তাদের যে অর্থনীতিকে তাকেও করায়ত্ত করে নিজের অধিকারে নিয়ে আসতে হবে। এর তাহলে আমরা কি দেখছি, এই রেনেসাঁর যে একটা সূত্র সেই ধরেই কিন্তু শুরু হয়েছিল ঔপনিবেশিকতাবাদ অর্থাৎ কলোনিয়ালিজম। এবং এই যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ এটি কেবলমাত্র একেবারে জেনুইনলি কেবলমাত্র নতুন দেশকে জানার আগ্রহ সে তো ছিলই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নতুন বাজার তৈরির প্রেরণা সেটিও কিন্তু ছিল। এবং সেই কারণেই বিভিন্ন দেশের রাজতন্ত্র এই জিওগ্রাফিক্যাল ডিসকভারিজকে তারা পৃষ্ঠপোষকতা করেছেন, প্রয়োজনে অর্থ সাহায্য করেছেন এবং তারা যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করেছেন, তারা জাহাজের পরিমাণ বাড়িয়েছেন, জাহাজ নির্মাণ শিল্প কি করে আরো উন্নত করা যায় সেই দিকে তারা মনোনিবেশ করেছেন। এবং এই একইভাবেই অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন যে ডিউটিস তারা আরোপ করেছেন রপ্তানি আমদানি বাণিজ্যকে আরো সুদৃঢ় করার দিকে মনোযোগ দিয়েছেন। তাহলে আমরা কি দেখছি, রেনেসাঁ হচ্ছে রিভাইভাল। রিভাইভাল আমরা যদি একাডেমিক্যালি দেখি তাহলে আমরা কি দেখব, রেনেসাঁ হচ্ছে রিভাইভাল অফ আর্ট অ্যান্ড লার্নিং অর্থাৎ যে ল্যাটিন ভাষা
প্রায় বিলুপ্ত হতে বসেছিল এবং তাকে আবার নতুন করে জানা, গ্রিক ল্যাটিন ভাষাকে নতুন করে জানা, তার মধ্যে তার প্রতি আগ্রহের সঞ্চার করা, তার মধ্যে রেনেসাঁর যে গুরুত্ব তা নিহিত রয়েছে এবং তা নর্দার্ন ইটালিতে শুরু হয়েছিল এবং ওয়েলদি মার্চেন্ট ক্লাস যারা শহরে যারা বসবাস করত তারাই কিন্তু এই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করে এবং তারাই ক্লাসিক্যাল গ্রিসের কালচারকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল এবং এই সূত্র ধরে কিন্তু ধীরে ধীরে বাণিজ্যের পথ খুলে যায়, সংস্কৃতিকে আরো বিভিন্ন উপনিবেশে ছড়িয়ে দেওয়ার কাজ তারা শুরু করেছিল। ঐতিহাসিকদের মতে এই যে পরিবর্তন, অর্থাৎ এই পূর্ববর্তী অধ্যায়ে যা যা পরিবর্তন হয়েছে, এটা কিন্তু এই যে আমি প্রথমেই বললাম হঠাৎ হয়নি, দীর্ঘদিন ব্যাপী একটা নিঃশব্দ প্রক্রিয়া যার মধ্যে দিয়ে এই পরিবর্তন ক্রিয়াশীল হয়েছিল এবং এই পরিবর্তনটাই আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল, যা পরবর্তী পর্যায়ে অর্থাৎ আধুনিক যুগের পাশ্চাত্যে আরো ত্বরান্বিত হয়েছিল। এই পরিবর্তনটা কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? না, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের পথে, অর্থাৎ ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। আগে যেটা কেবলমাত্র হাতে যে শিল্প হতো সেখান থেকে মেশিন চালিত শিল্প দিকে ট্রান্সফর্ম করছে। ধর্মীয় আধিপত্য যা কেবলমাত্র একচ্ছত্র অধিকার ছিল চার্চের, ক্যাথলিক চার্চের, সেই আধিপত্যটা আস্তে আস্তে চলে গেল এবং তার জায়গায় সেকুলারিজমের জন্ম হলো, অর্থাৎ নিরপেক্ষতা। এই নিরপেক্ষতার কথা বলতে গিয়ে আমরা হিউম্যানিজম, অর্থাৎ রেনেসাঁর একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে হিউম্যানিজম। কি গুরুত্ব এই হিউম্যানিজমের? প্রায়র টু রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁর আগে এই চার্চ তারা বলতেন কি? তারা বলতেন আমরা হচ্ছি ঈশ্বরের প্রতিভু এবং আমাদেরকে মানলে ঈশ্বরকে মানা হবে এবং এর মাধ্যমে তারা মানুষের মধ্যে অনেক কুসংস্কারের জন্ম দিতেন এবং মানুষকে সবসময় ভীতির মধ্যে রাখতেন তারা এবং তারা কি বলতেন, এই ইউরোপের বাইরে আর কোনো জগৎ নেই, তারা কোনো নিরপেক্ষ কোনো নলেজকে অর্থাৎ জ্ঞানকে তারা কিন্তু প্রশ্রয় দিতেন না। তারা আরো কি বলতেন? তারা বলতেন যে এই পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারপাশে ঘুরছে এবং যে সকল বৈজ্ঞানিক বা দার্শনিক এর বিরোধিতা করেছিলেন তারা অবশ্যম্ভাবী ভাবে চার্চের কোপে পড়েছে। আর কি না, এই চার্চ সবসময় বিয়ন্ড দ্য ওয়ার্ল্ডলি লাইফ, অর্থাৎ সবকিছুই তুমি এই জন্মে যা করবে পরজন্মে তোমার ভালো হবে, তুমি যদি খারাপ করো কথা না শোনো তাহলে তুমি হেভেনে যাবে না, তুমি হেলে যাবে। এবং আর্ট, আর্কিটেকচার, কালচার, লিটারেচার সবের মধ্যেই খালি ঈশ্বরের প্রভুত্ব, সবের মধ্যে চার্চের প্রভুত্ব, কিন্তু সাধারণ মানুষের কথা কোথাও আলোচনা হতো না। কিন্তু এই রেনেসাঁ সেই আর্ট, আর্কিটেকচার, কালচারকে
সে ধর্মীয় আধিপত্য থেকে মুক্ত করে তাকে নিরপেক্ষতা দান করে এবং শুরু হয় অন্ধবিশ্বাসের যুগে পরিবর্তন হয়ে যুক্তির যুগ, রেশনালিজম। মানুষ যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে শেখে এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি রেনেসাঁ যুগে যে সমস্ত সাহিত্য রচিত হচ্ছে, রেনেসাঁ যুগে যে স্থাপত্য হচ্ছে তার মধ্যে কিন্তু হিউম্যান যে স্থাপত্যের মধ্যে যে হিউম্যান অ্যানাটমি যে সমস্ত স্কাল্পচার তৈরি হচ্ছে তার মধ্যে হিউম্যান যে অ্যানাটমির যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষের মূর্তি গড়া শুরু হলো, এতদিন যে দেবতার মূর্তি গড়া হতো মানুষের মূর্তি গড়া শুরু হলো। এবং যে রাজনীতি কেবল মাত্র রাজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, সম্ভ্রান্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা যেন সেই গণ্ডি থেকে মুক্ত হয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো এবং দেখতে দেখতে বিভিন্ন স্থানে মানুষ তার নিজের স্বাধীনতা জন্য আন্দোলন শুরু করলো এবং এইভাবে শুরু হয়ে গেল স্বাধীনতা ও সাম্যের রাজনীতি, ন্যাচারাল রাইটস। মানুষ তখন বলতে শুরু করলো যে এটা আমাদের ন্যাচারাল রাইটস। তাহলে এই যুগটার মধ্যে কিন্তু সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে সময়কালটা, তার মধ্যে কিন্তু আমি বারবারই বলছি বিগত শতাব্দী এবং পরবর্তী শতাব্দীর প্রথম পর্যায়ের ঘটনাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমি কোনোভাবেই কিন্তু মধ্যযুগকে একেবারে ইগনোর করতে পারবো না, আবার পরবর্তী যে আধুনিক যুগ তাকেও ইগনোর করতে পারবো না। উভয়ের একটা মেলবন্ধন আমরা এর সময় দেখতে পাচ্ছি এবং এই সময়কালের যে ঐতিহাসিক গুরুত্ব, তার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত গুরুত্বই যেটা আমরা পরবর্তী আধুনিক যুগে দেখেছি, তার প্রাথমিক বৈশিষ্ট্যগুলো কিন্তু এর মধ্যে, এই যুগের মধ্যে প্রকাশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, যার ধারাবাহিকতা আমরা পরবর্তী আধুনিক যুগে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলছি যে পূর্ববর্তী আধুনিক যুগের আলোচনায় মধ্যযুগের শেষ ভাগ অবশ্যই ইনক্লুড আছে। লিওনার্ড দিগে রচিত পুস্তকে প্রথম ইংরেজি শব্দ মডার্নের উল্লেখ পাওয়া যায় এবং পঞ্চদশ শতকের শেষ ভাগ, ষোড়শ শতকের প্রথম ভাগেই কিন্তু প্রথম এই পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যেটা আমরা বললাম যে এই যে ওয়েস্ট, এর যে একটা বিভাজন, এটাকে আমরা কিভাবে বিভাগ করব, কিভাবে বিভাজিত করব। যেমন আর্লি মডার্নকে বিভাজন করাও একটা সমস্যা, তেমনি ওয়েস্টকে আমরা জিওগ্রাফিক্যালি আমরা বিভাজন করতে পারি। সেখানে মহাসাগর আছে, সাগর, পর্বত, নদী প্রভৃতির যে ভৌগোলিক সীমা রয়েছে তাকে আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু আমরা কি কোনো ঐতিহাসিক ঘটনার দ্বারা কি আমরা কোনো যুগকে চিহ্নিত করতে পারি? আবার এই পশ্চিম বলতে কি শুধু পশ্চিমে বোঝায় স্ট্রিক্টলি? কারণ এই পশ্চিমের মধ্যে কিন্তু অনেক অ্যাসিমিলেশন হয়েছে। কিসের অ্যাসিমিলেশন? না, পশ্চিমের কালচারের মধ্যে কিন্তু সারা পৃথিবীর কালচার তার মধ্যে যুক্ত হয়ে রয়েছে। কিভাবে? না, যখন জিওগ্রাফিক্যাল ডিসকভারি শুরু হয়েছিল এবং পশ্চিমের দেশ থেকে বিভিন্ন বণিকরা যে প্রাচ্যের দেশে, সে প্রাচ্যের দেশে তারা যখন যেতেন, তারা আফ্রিকাতে যেতেন, তখন সেইখানকার যে কালচারাল বৈশিষ্ট্য, সেখানকার যে দ্রব্য সামগ্রী সেগুলি তারা সঙ্গে করে নিয়ে আসতেন এবং নিজেদের যে জিনিস সামগ্রী সেগুলি আবার তারা সেখানে প্রেরণ করতেন। তাহলে দ্রব্য মানে কিন্তু শুধু দ্রব্য নয়, এর অর্থনীতির সঙ্গে একটা কালচারাল অ্যাসপেক্ট যুক্ত রয়েছে। সুতরাং
আমরা যদি সাংস্কৃতিক ভাবে পশ্চিম বলতে শুধু পশ্চিম বলি, তাহলে সেটা কিন্তু আমাদের ভুল হবে। আমরা ভৌগোলিক ভাবে পশ্চিমকে নির্দিষ্ট করতে পারি। একইভাবে আর্লি মডার্নকে কোনো কি ঐতিহাসিক ঘটনার দ্বারা বা পূর্ববর্তী যুগের কোনো ঘটনার দ্বারা তাকে নির্ধারিত করা যায়? সেটা কি সম্ভব? এখানে ঐতিহাসিকরা এ প্রসঙ্গে বলছে যে আমরা কি টিউডার পিরিয়ড অর্থাৎ টিউডার রাজবংশের রাজত্বকাল দিয়ে কি আমরা ইংল্যান্ডের বা ওই সমকালীন ইউরোপের আমরা কি তার আর্লি মডার্নকে আমরা কি পৃথক করতে পারি? সেটা কি সম্ভব? একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট আমরা কি পৃথক করতে পারি? ঠিক একইভাবে আমরা যদি 1660s বা 1800 আমরা যদি এটি বলি, তাহলে আমরা কি বলবো? এই যে এই 1660s এর যে সময়কালটা, এর মধ্যে কি ওই 1660s যে দশকটা, সেটাই কি শুধু নির্দিষ্ট হচ্ছে, না পুরো যে 1600 এই সময়কালটাই পুরোটা যখন থেকে সূচনা হচ্ছে তখন থেকে তার একেবারে এন্ডিং পর্যন্ত তা নির্দিষ্ট হচ্ছে, কিংবা তারও আগের যে পর্যায়, তাকে সামগ্রিকভাবে তাকে ইনক্লুড করছে, এই বিষয়টি কিন্তু নিঃসন্দেহ হওয়া অত্যন্ত মুশকিল। আবার ইউরোপে, তাহলে আমি কি বললাম যে ইউরোপ অর্থনৈতিক সূত্রে কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে জাতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। ইউরোপের ইতিহাস বলতে বিভিন্ন দেশ ও জাতির ইতিহাস বোঝায়। আবার এই ইউরোপের মধ্যে অনেক দেশ, ইউরোপ যেমন ইউরোপের বাইরের দেশের সঙ্গেও যুক্ত ছিল, তেমনি ইউরোপের ভেতরেও অনেক টুকরো টুকরো দেশ আছে, অনেক জাতি আছে। তাহলে ইউরোপের ইতিহাস বলতে আমরা কি বলবো? বিভিন্ন দেশের ইতিহাস, বিভিন্ন জাতির ইতিহাস। তাহলে কোন একটা পার্টিকুলার যে অঞ্চলকে নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে কিন্তু আমরা কোনো উপসংহারে আমরা উপনীত হতে পারবো না। আবার পাশ্চাত্যকে পৃথিবীর অন্যান্য দেশ থেকেও পৃথক করা যায় না। ষোড়শ থেকে ১৯ শতকের মধ্যে ইউরোপের ইতিহাসের মধ্যে ঔপনিবেশিকতা কিন্তু বিশেষ গুরুত্ব পেয়েছিল। তাহলে এগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। আর এই আর্লি মডার্ন ওয়েস্টে আমরা কি দেখছি? তাহলে যুক্তিবাদ, প্রাচীন গ্রিস ও রোমের পণ্ডিতদের রচনার প্রতি পুনরায় উৎসাহের উদ্রেক, অনুসন্ধিৎস অর্থাৎ নতুন ভাবে জানা, নতুনকে জানা অর্থাৎ আমাদের এই ইউরোপের বাইরে আর কি দেশ আছে, পর্যবেক্ষণ, এই যে সে আমাদের যে নক্ষত্রমণ্ডল, সেই নক্ষত্রমণ্ডলে সেখানে কি আছে, কি রহস্য লুকিয়ে আছে, প্রকৃতির মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, এইগুলি কিন্তু পণ্ডিতরা সেই সময় নিষ্ঠার সঙ্গে তারা সেগুলোকে পর্যবেক্ষণ করেছিল, চর্চা করেছিল। তাহলে এই জাতীয় উৎসাহ কিন্তু রেনেসাঁ যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য। এর মধ্যে আমরা কোপারনিকাসের নাম করতে পারি, যিনি প্রকৃতির অজানা রহস্যকে জানতে আগ্রহী হয়েছিলেন। অর্থাৎ এই যে সোলার সিস্টেমের মধ্যে পৃথিবীর আর্থের অবস্থান কি? আর্থ কি সানের চারদিকে ঘুরছে না সান আর্থের চারদিকে ঘুরছে? এই নানান রকম রহস্যকে জানার আগ্রহ সেই সময় পণ্ডিতদের মধ্যে এসেছিল। আরেকটা কি? মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। এর আগে যখন মুদ্রণ যন্ত্র আসেনি, তখন কি হতো? সমস্ত হাতে লিখে কপি করা হতো এবং সেটি ছিল সময় সাপেক্ষ। কিন্তু মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে কাগজের যখন প্রচলন শুরু হয়ে গেল, এবং এর আবিষ্কর্তা ছিলেন জোহানেস গুটেনবার্গ,
তখন কিন্তু একটা নতুন আলোড়ন এলো এবং এই প্রিন্টিং প্রেসে কিন্তু এই রিফর্মেশন মুভমেন্টকে আরো ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। আর সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে যে উত্তরণ, সেটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে আমি কোপারনিকাস আর যার তুলে ধরেছি, আর গুটেনবার্গের একটা ছবি আমি তুলে ধরেছি, আর কি যে ফিউডালিজম থেকে যে সামন্ততন্ত্র থেকে যে ক্যাপিটালিজম, সামন্ততন্ত্রে কি ছিল না ক্রীতদাস বা সার্ভ, তারা ছিল তাদেরকে কোন রকম তারা তাদেরকে অত্যন্ত অত্যাচার করা হতো, তারা ভূমির সঙ্গে যুক্ত ছিল, এবং যে ফিউডাল বা সামন্ত যে লর্ডরা তাদের কাছে তারা ছিল সামগ্রীর মতন এবং ইজিলি ট্রান্সফারেবল, এবং সেই সূত্রেই কিন্তু তারা কিন্তু সেই জমিকে তারা চাষ করত এবং তাদেরকে কোনো অর্থ দেওয়া হতো না। কিন্তু তারপরে ফিউডালিজম যখন শেষ হয়ে গেল, অন্ত হলো, তখন কৃষকেরা কিন্তু কি করত, তারা জমির ভোগ দখল করত এবং সেই জমি কোনো কিছু যে জমিদারের অধীনে কাজ করলে তার বিনিময়ে তারা অর্থ লাভ করত, এবং আবার যদি তারা সেই জমিদারের থেকে কোনো জমিকে নিত, তবে তার যে ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে তারা সেই মূল্যকে প্রদান করত। এই ফিউডালিজমের সম্পর্কে আগেও আলোচনা হয়েছে যে যখন এই যখন এর পূর্ববর্তী যে মডার্ন পিরিয়ড, তার আগে আমরা কি দেখছি, যখন ভ্যান্ডালসদের অত্যাচার, তাদের আক্রমণ শুরু হয়ে গিয়েছিল, তখন রাজারা এই সমস্ত তাদের যে সমস্ত নাইটসরা ছিলেন, তাদের যে উচ্চতন যে কর্মচারী ছিলেন, তাদেরকে তারা একটা কন্ডিশনাল তাদেরকে জমি দিতেন, এবং তারা আবার এই ফিউডাল লর্ডসদের মধ্যে সেই জমিকে বিতরণ করতেন। এই ফিউডাল লর্ডসরা আবার সার্ভদেরকে তাদের অধীনে তারা অ্যাপয়েন্ট করতেন। একইভাবেই এই সময়ে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সমালোচনা ও বিরোধিতা শুরু হয়ে যায় এবং প্রোটেস্ট্যান্ট ধর্মের উত্থান হয়, সমুদ্র অভিযান শুরু হয়, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। আর এই সময়কালে আরেকটি যেটা বিষয়, কোনো একটা পার্টিকুলার কোনো একটা ক্ষমতা কিন্তু দীর্ঘদিন সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি, বরঞ্চ আমরা দেখেছি উত্থান পতন, একের পর এক ক্ষমতার যে বদল হয়েছে, এবং ইউরোপে এই সময় একাধিক নগর রাষ্ট্র, ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক রাষ্ট্র যেমন গড়ে উঠেছে, আবার বিশাল সাম্রাজ্য জাতি রাষ্ট্র অর্থাৎ নেশন স্টেটও গড়ে উঠেছে। এদের পৃথক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ছিল, এদের মধ্যে সর্বদা সংঘর্ষ লেগে থাকলেও কোথায় যেন একটা ব্যালেন্স ছিল এদের সম্পর্কের মধ্যে। একইভাবে চার্চ ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক থাকলেও একটা ব্যালেন্স ছিল। চার্চও নিজেকে প্রমাণ করত আমি ঈশ্বরের প্রতিভু, রাষ্ট্রও প্রমাণ করত আমি ঈশ্বরের প্রতিভু, এবং এই দ্বন্দ্বের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত রাষ্ট্র চার্চের উপর তার প্রাধান্য বিস্তার করেছে। আবার আন্তঃরাষ্ট্র সম্পর্ক, অর্থাৎ একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্কে কোনো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান দেখা যায়নি, বরঞ্চ একটা অনেক প্রতিষ্ঠানের এখানে মানে আমরা খুঁজে পাওয়া যায়, যা সামগ্রিকভাবে সমাজকে পরিচালনা করত। আর এই সময়ে একটা জনসমাজের ঐতিহ্য ছিল, অর্থাৎ সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটি কিন্তু পরবর্তীকালে নানান রকম গণ আন্দোলন শুরু করে। তাহলে এই যে ঐতিহ্য, এটা কিন্তু মধ্যযুগীয় শেষ ভাগে ঐতিহ্যের একটা ফসল,
সামন্ততন্ত্রের অধীনে যে স্থানীয় শক্তিগুলো ছিল তারা মাঝে মাঝে সম্ভ্রান্তদের বিরুদ্ধে তারা প্রতিবাদ যেটা জানাতো, সেই প্রতিবাদের পথই কিন্তু পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে জন্ম দিয়েছিল। এবং এই সম্ভ্রান্তদের পাশাপাশি বণিক, কারিগর, বুদ্ধিজীবী তাদের সঙ্গেও কিন্তু এই সম্ভ্রান্তদের একটা সমঝোতা করতে হয়েছিল। আর একটা কি, যে গিল্ড ও সিভিল সোসাইটির উদ্ভব হয়েছিল, যারা রাজতন্ত্রের স্বৈরাচারকে সবসময় তারা পথ আগলে থাকতো এবং সামন্ততন্ত্রে জমি ভোগ দখলের ক্ষেত্রে রাজা ও সম্ভ্রান্তদের একটা বোঝাপড়া তো ছিলই, যেটা আমি এক্ষুনি বললাম, এবং তার পথ ধরে গণতান্ত্রিকতার পথ শুরু হয়। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়েশন, ডিসকন্টিনিউয়েশন, ধারাবাহিকতা, দ্বন্দ্ব। চার্চ যখন তার ধর্মের সীমাকে অতিক্রম করে করে জাগতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে শুরু করলো, তখনই রাজশক্তির সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হলো। আর এই অবস্থায় যুক্তিবাদ, মানবতাবাদ, প্রোটেস্ট্যান্টিজমের জন্ম দিয়েছিল। মননের ক্ষেত্রে নতুন একটা ভাব পুরাতনের জায়গা করে নিয়েছিল এবং 1700 থেকে 1900 শতকের মধ্যে মননশীল ভাবধারা বৌদ্ধিক আন্দোলনের সূচনা হয়। এবং এই মননশীলতার ক্ষেত্রে আমরা ওয়েস্টে একটা ইন্ডিভিজুয়াল লিবারেশন, তার পাশাপাশি কালেকটিভ লিবারেশন, এই দুটোই আমরা কিন্তু লক্ষ্য করছি। পশ্চিমী দর্শন, নীতিবিজ্ঞান আত্মমুক্তির কথা বলছে, কিন্তু তার সঙ্গে আবার একটা রাজনৈতিক ভাব যুক্ত হয়ে গেছে, যা লিবারেলিজমের দর্শন এবং তার সূত্র ধরে পুঁজিবাদী এথিক্সের জন্ম দিচ্ছে। ক্যালভিন, দার্শনিকের ক্যালভিনের কলিং তত্ত্বের মধ্যেও কিন্তু এর পরিচয় পাওয়া যায়। এই কলিং তত্ত্বে কি বলা হচ্ছে, প্রত্যেক দিনে প্রতিটি কাজ হচ্ছে ঈশ্বরের কাজ এবং এখানে আত্মার মুক্তির কথা বলা হচ্ছে। এর প্রকৃত প্রবক্তা মার্টিন লুথার কিং। পরবর্তীকালে আমরা দেখছি ক্যালভিন মেন্য প্রমুখ পণ্ডিতদের দর্শন, এটা আমরা কি দেখছি, এদের সঙ্গে পুঁজিবাদী ভাবধারার একটা যোগ সূত্র স্থাপিত হয়েছে। এবং এই ঐতিহ্যের পণ্ডিতরা ফ্রান্সের হিউগনট, জেনেভার ক্যালভিনিস্ট প্রমুখ। মানে সামগ্রিক একটা উত্তরণ, কেবল রাজনৈতিক নয়, সামাজিক নয়, ধর্মীয় নয়, একটা সামগ্রিক উত্তরণ, তার সঙ্গে একটা বিশ্বজনীন ভাবনা, দেশের পরিধির ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে চলা, এই বিশ্বজনীন ভাবনার সঙ্গে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবনা জড়িত রয়েছে। মানুষ নিজের গণ্ডির বাইরে গিয়ে যখন বাইরের জগৎকে জানতে শিখল, তখনই কিন্তু শুরু হলো ঔপনিবেশিকতা এবং উপনিবেশ স্থাপনের লড়াই প্রাচ্য ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে। এবং এই সামুদ্রিক অভিযানের জন্য এই বিভিন্ন দেশগুলি তার সরকার, তারা প্রযুক্তিকে কাজে লাগিয়েছিল, প্রযুক্তিকে অর্থাৎ বিজ্ঞান, টেকনোলজিকে তারা আর্থিক ও রাজনৈতিক সুবিধা লাভের জন্য তারা কাজে লাগিয়েছিল। পর্তুগিজরা ক্যালাভেল নামক একটা জাহাজ নির্মাণ করেছিল, যার কৌশল তারা আরবদের থেকে শিখেছিল। এটা কি করত, এটা বায়ুর বিপরীতে, বায়ুর বিপরীতে যাওয়া তো খুব মুশকিল ছিল, কিন্তু এই ক্যারাভেল জাহাজ কিন্তু বায়ুর বিপরীতে যেতে সক্ষম ছিল। আবার মানচিত্র তৈরি হলো এবং কম্প্যাসের দিক নির্ণয় সূচক, কম্প্যাসের ব্যবহার সূচিত হলো। একে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্তুগিজ ও স্পেনীয় বণিকরা নৌযাত্রার সূচনা, ক্যারাভেল জাহাজের একটা ইম্প্রেশন এবং পর্তুগিজ যে নৌযাত্রার একটা ইম্প্রেশন তুলে ধরেছি। তাহলে কেবল সম্পদ, ভৌগোলিক জ্ঞান নয়, সম্পদ আহরণ, মশলা বাণিজ্যকে করায়ত্ত করা, পাশাপাশি সামরিক, নিজেদের সামরিক গরিমা ও ধর্মকে প্রচার করা। তাহলে একটা জিনিস দেখুন, যে ভৌগোলিক আবিষ্কারে অর্থাৎ যেটা জ্ঞান, তার সঙ্গে একদিকে ধর্ম যুক্ত রয়েছে, তার ধর্মের সঙ্গে আবার আর্থিক নানান রকম আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ
সম্পদ আহরণে অতিরিক্ত অর্থ রোজগারের যে একটা আকাঙ্ক্ষা সেটাও কিন্তু জড়িত আছে। যে এই আকাঙ্ক্ষা, সম্পদ আহরণের আকাঙ্ক্ষাতে পর্তুগাল, স্পেন, ইউরোপের বিভিন্ন দেশ 1500-1600 শতকে তারা আমেরিকা ও প্রাচ্য দেশে উপনিবেশ স্থাপন করেছিল। এই উপনিবেশবাদী দেখতে দেখতে মার্কেন্টাইলিজমের জন্ম দিয়েছিল, আমদানি রপ্তানি বাণিজ্যের সূচনা হয়, বিভিন্ন দেশের সরকার তারা রপ্তানি বাণিজ্যকে অতিরিক্ত উৎসাহিত করেছিল, কারণ রপ্তানি বাণিজ্যে দেশের অর্থকোষ আর কোষাগার আরো অধিক পূর্ণ হয় এবং যাতে এই বাণিজ্যটা বহাল থাকে তার জন্য তারা নানান রকম জলপথের মানে আরো চ্যানেল তৈরি করে, তারা শিপিংটাকে উন্নতি করে এবং বাণিজ্যিক সংস্থাগুলিকে তারা ভর্তুকিও তারা দান করেছিল। আবার দেখুন, পজিটিভ নেগেটিভ সব কিছুই কিন্তু এর মধ্যে যুক্ত আছে। এই সময়কালে যখন বাণিজ্য শুরু হয়ে গেল জিওগ্রাফিক্যাল ডিসকভারিস এর পথ ধরে, তখন দেখা গেল যে আমরা যদি অল্প মূল্যে ক্রীতদাস নিয়ে আসি তাহলে তো আমাদের আরো বেশি বিভিন্ন ফার্ম যেগুলো তৈরি হয়েছিল সেখানে যদি আমরা ক্রীতদাস নিয়োগ করি যে বিনামূল্যে, তাহলে তো অনেক বেশি আরো বেশি আমরা রোজগার করতে পারবো। সেই ভাবনা থেকে ক্রীতদাস বাণিজ্য সমৃদ্ধি দেখা শতকের শেষ ভাগে ন্যূনতম প্রতি বছর 1000 জন ক্রীতদাস পর্তুগালে প্রেরিত হতো এবং বেশি অতিরিক্ত ক্রীতদাস কিন্তু আসতো আফ্রিকা থেকে। এবং 1490 ও তার সময়কালে আমেরিকার যখন আবিষ্কার হলো এবং অনেক আকল তৈরি হলো সেখানে, তখন ক্রীতদাসের চাহিদা আরো বেড়ে গেল। সাধারণভাবে ব্রাজিল উপকূলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই চাষ অধিক হতো, যে ক্রীতদাসের একটা বাণিজ্যের একটা ছবি তুলে ধরেছি। ইউরোপীয় বণিকরা কি করত, তারা তাদের দেশ থেকে জাহাজ ভর্তি করে আগ্নেয়াস্ত্র, বস্ত্র আফ্রিকার বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যেত, সেখান থেকে তারা ক্রীতদাস নিজ দেশে নিয়ে যেত, আবার আমেরিকাতেও রপ্তানি করত। 1900 শতকের শেষার্ধ অবধি কিন্তু এই ব্যবস্থাই বজায় ছিল। এরপর মানবতাবাদী কোয়েকাররা, রিলিজিয়াস সোসাইটি অফ ফ্রেন্ডস, তারা কিন্তু এর বিরোধিতা তীব্রভাবে যখন বিরোধিতা করলো তখন এই নির্মম ব্যবস্থার ইতি হল। এই যে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন, এর আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক গুরুত্ব আছে। এর মধ্যে তাহলে কোনটা বেশি গুরুত্ব পাচ্ছে? তথ্য ও সম্প্রচার, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির একটা বিরাট গুরুত্ব আছে। সেটা না থাকলে কিন্তু এইভাবে ভৌগোলিক যে আবিষ্কারগুলো হতো না, এইভাবে বিভিন্ন অঞ্চলকে খোঁজা, উপনিবেশ স্থাপন করা সেটাও সম্ভব হতো না। তাহলে আমরা কি দেখছি, যে ওয়েস্টের যে পরিধিটা সেটা কিন্তু পরিব্যাপ্ত হচ্ছে পৃথিবীটাকে। এবং এই সময়কালে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটির সঙ্গে প্রযুক্তির যোগ রয়েছে। তার সঙ্গে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, কাগজের ব্যবহার সভ্যতা সংস্কৃতিকে আরো অগ্রবর্তী করে দিচ্ছে এবং গুটেনবার্গের প্রিন্টিং প্রেস শিক্ষাকে তার সীমাবদ্ধতা থেকে মুক্ত করে একটা নতুন আলোয় নিয়ে আসছে। একে একে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, পাঠাগার নির্মাণ হচ্ছে, বিভিন্ন বই বেরোচ্ছে, অনেক অনেক লেখকের আবির্ভাব হচ্ছে এবং অনেক মানুষ এই এই যে মুদ্রণ যন্ত্র শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপে দেখা যাচ্ছে সাক্ষরতার হার সব থেকে বেশি হচ্ছে এবং এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি অবশ্য ইউরোপের পশ্চিম দিকে বেশি দেখা যাচ্ছে। এখানে সম্ভ্রান্তরা, ব্যক্তিরা এবং বুর্জোয়া শ্রেণী তারা নিজেদের ক্ষমতা ও বিত্তকে বৃদ্ধি করছে, অর্থাৎ এই ইনফরমেশন টেকনোলজি,
কমিউনিকেশন এবং প্রযুক্তিবিদ্যা সব কিছুকে কাজে লাগিয়ে তারা অনেক অনেক জমি কিনছে। সেই জমিতে তারা তাদের যে কৃষককে নিযুক্ত করছে, আরো বেশি সারপ্লাস হচ্ছে, সেগুলোকে তারা আবার ব্যবসায় লাগাচ্ছে, তারা কলকারখানা তৈরি করছে, সেখানকার উৎপাদনকে তারা আবার বিদেশে অর্থাৎ দেশের বাইরের বাজারে পাঠাচ্ছে। এইভাবে আমরা দেখছি কি জীবিকাগত ভাবে সমাজ ক্লার্জি নোবিলিটি এবং অধস্তন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। ক্লার্জি মানে যে পুরোহিত শ্রেণী অর্থাৎ চার্চম্যান, তারা ধর্মের সঙ্গে যুক্ত কিন্তু কখনো কখনো তারা তাদের গণ্ডির বাইরে চলে আসছে। নোবিলিটি বা সম্ভ্রান্তরা, তারাই তো প্রকৃত সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছিল। আবার সমাজের অধস্তন শ্রেণী অর্থাৎ ওয়ার্কম্যান, তার মধ্যে কৃষক আছে, এমনি চাষি আছে, সার্ভ অর্থাৎ যারা কৃতদাস চাষি তারা আছে, এবং কারিগররা আছে। এই যে নোবিলিটি, আর প্রত্যেকটির মধ্যে শ্রেণীর মধ্যে কিন্তু আবার অনেক ভাগ আছে। তাহলে আমরা দেখছি এই অধস্তনদের মধ্যে এই ভাগ, আবার নোবিলিটির মধ্যে কিন্তু আবার সেখানে যেমন রাজ পরিবার আছে, আবার সমস্ত সম্ভ্রান্তরা আছে, এরকম অনেক একটা শ্রেণীর মধ্যে আবার নানান রকম ভাগ রয়েছে। মানে এইভাবেই কিন্তু পূর্ববর্তী আধুনিক যুগে সমাজ একটা বৈষম্যমূলক ভাগে বিভক্ত হয়ে যায়। এবং দেখা যাচ্ছে সামন্ত প্রথা যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন কৃষকদের মধ্যেও কিন্তু আবার নানান শ্রেণীর উদ্ভব হচ্ছে। এবং তার মধ্যে কিছু কিছু কৃষক তারা আবার তারা এতখানি ওয়েলদি হয়ে যাচ্ছে যে তারা প্রচুর ভূসম্পত্তির মালিক হয়ে তারাই পরবর্তীকালে জমিদারের পর্যায়ে চলে যাচ্ছে। আবার যারা ব্যবসা করত বণিক, তারা এতখানি ওয়েলথ অ্যাকিউমুলেট করছে যে তারা রাজাকে পর্যন্ত তারা কি করছে, রাজাকে পর্যন্ত তারা লোন দিচ্ছে, সম্ভ্রান্তদের সমকক্ষ হয়ে যাচ্ছে তারা। এবং আবার তাদের উপজীবিকা ভিত্তিক ভাগ একটা সমাজে, আবার লিঙ্গ ভিত্তিক ভাগও ছিল। কিরকম না, তৎকালীন সমাজটা ছিল পুরুষতান্ত্রিক এবং পুরুষরা, এই দেখুন রাজা নাইস, এরা সবাই কিন্তু পুরুষ ছিলেন। এবং নারীদের সেখানে কিন্তু রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকার কিন্তু বিশেষ ছিল না, তবে একেবারেই ছিল না, মানে ছিল না বললেই চলে। কিন্তু সম্ভ্রান্তদের বংশের মধ্যে যখন তাদের হাজবেন্ডরা বা মেল মেম্বাররা যখন যুদ্ধ করতে যেত, তখন তারা কি করত, তখন তাদের ব্যবসা বাণিজ্য দেখা, ফার্ম দেখা প্রভৃতি কাজগুলি তখন তারা টেম্পোরারি তারা করতে পারতেন, কিন্তু কোনো যুদ্ধে অংশ নেওয়া, এটা কিন্তু নারীরা কোনো যুদ্ধে অংশ নিয়েছে, এটা কিন্তু এই আর্লি মডার্ন পিরিয়ডে ওয়েস্টে দেখা যায়নি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে, সমাজের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে, ভৌগোলিকভাবে পরিবর্তন আসছে। এবং এই অর্থনীতির বিস্তারের ফলে কি হচ্ছে, যখন এইভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে, তখন কি হচ্ছে, এই সামন্ততন্ত্রের শেষ দিকে আমরা দেখছি আস্তে আস্তে ভৌগোলিক ডিসকভারি শুরু হয়ে যাচ্ছে, জিওগ্রাফিক্যাল ডিসকভারি, এবং বাণিজ্যের সূত্র ধরে একের পর এক নগর তৈরি হচ্ছে, সেই নগরে কলকারখানা হচ্ছে। এবং তখন যারা পীড়িত ছিল এই সামন্তদের কবলে, তারা তখন সেখান থেকে পালিয়ে নগরে এসে কলকারখানায় কাজ নিচ্ছে এবং শ্রমিকের জীবনকে বরণ করে নিচ্ছে। এইভাবে নগরগুলোতে জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে, আবার নগরেরও বিস্তার হচ্ছে। 8% অতিক্রম করে নগরে বসবাসকারীর সংখ্যা, এবং নেদারল্যান্ডে 10%, বেলজিয়ামে 20%,
তাহলে সবকিছুর উৎস কিন্তু এই বাণিজ্য বিপ্লব। বাণিজ্য বিপ্লব বলতে মধ্যযুগে কি বোঝাতো? ক্ষুদ্রার্থে বাণিজ্যের সম্প্রসারণ। কিন্তু এখন কিন্তু এই বাণিজ্য বিপ্লব বলতে তার মধ্যে রাজনীতি, সংস্কৃতি, ধর্ম সবকিছু তার মধ্যে জড়িত। অর্থাৎ তার ব্যক্তিটা আরো বেড়েছে এবং এই বাণিজ্যিক বিপ্লবের মধ্যে আরো কি যুক্ত রয়েছে? না, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, বিমা ব্যবস্থা, নৌ বিমা চুক্তি, অ্যাকাউন্টিং প্রভৃতি আর কি, বিল অফ, এই যে বাণিজ্যের ক্ষেত্রে, দূর বাণিজ্যের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জের ব্যবহার, অর্থাৎ নগদ টাকা সঙ্গে না নিয়ে এই বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসায়িক আদান প্রদান। যে এর ফলে কি হচ্ছে? এর ফলে বাণিজ্যিক যে লেনদেনটা অনেক ইজি হয়ে যাচ্ছে, তখন আর কাউকে কোনো রিস্কের পরিমাণটা অনেক কমে যাচ্ছে এবং দূরবর্তী বাণিজ্য অনেক সহজ হয়ে যাচ্ছে। এখানে বিল অফ এক্সচেঞ্জটা দেখুন আমি দেখিয়েছি, এ রিটেন অর্ডার ইউজ প্রাইমারিলি ইন ইন্টারন্যাশনাল ট্রেড, একটা লিখিত একটা আদেশনামা যেটা প্রাথমিকভাবে আন্তর্জাতিক ব্যবসাতে যেটা কাজ করত, that binds one party to pay a fixed sum of money, কোনো একটা পার্টি তারা দায়বদ্ধ ছিল অন্য পার্টিকে একটা বিশেষ পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে, on demand or at a predetermined date, এবং তার দাবি অনুসারে সেই অর্থটি দেওয়া হতো এবং একটা নির্দিষ্ট ডেট থাকতো, অর্থাৎ আগে থাকতে প্রিডিটারমাইন্ড, আগে থাকতে সেই ডেটটাকে নির্দিষ্ট করা থাকতো। তাহলে আমরা কি দেখছি? এই যে তাহলে একটা কমার্শিয়াল রেভলিউশনও আসছে এবং বৌদ্ধের ক্ষেত্রেও কিন্তু একটা আলোড়ন আসছে, গড়ে উঠছে বিশ্ববিদ্যালয়, যেরকম বোলোনাতে, ইটালির বোলোনাতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল এবং বিজ্ঞান চেতনাকে বিকাশ করছে, স্থাপত্য, জাহাজ নির্মাণ, কৃষি, পশু চিকিৎসা। তাহলে এটা কিন্তু কলা, নীতিশাস্ত্র, আইন ও চিকিৎসা শাস্ত্রকেই বেশি গুরুত্ব দিয়েছিল, স্থাপত্য, জাহাজ নির্মাণ, পশু চিকিৎসাকে কিন্তু অতখানি গুরুত্ব দেয়নি। আরেকটি বিষয় কি না, এটার যেটা নেগেটিভ সাইড সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়ে যে কোনো প্রফেশনে তারা যুক্ত হতে পারতেন প্রথম দিকে তা কিন্তু নয়। যেমন কেউ থিওলজি পড়ে এসছে, ডিগ্রি পেয়েছে, কিন্তু সেই থিওলজি পড়ে তারা যে সরাসরি কোনো চার্চে গিয়ে সেই সেই জীবনকে গ্রহণ করবে সেটা কিন্তু সম্ভব হয়নি। আস্তে আস্তে পরবর্তীকালে এই ব্যবস্থার পরিবর্তন হয়েছে এবং শিক্ষার প্রসার আরো বেশি করে ঘটেছে এবং শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে তার যে ব্যবহারিক দিকটি সেটিও কিন্তু অনেক উন্নত হয়েছে। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা মূল্যায়ন করি, আমরা কি বলবো? যে এই যে পূর্ববর্তী আধুনিক যুগ, সেটি মধ্যযুগের শেষ ভাগ ও আধুনিক যুগের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক এবং এই সময়ে অনেক রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক পরিবর্তন সূচিত হয়েছিল এবং অর্থনৈতিক পরিবর্তন এবং প্রত্যেকটি একে অপরের পরিপূরক, যা পরবর্তী পর্যায়ে আধুনিক যুগের সূচনা করেছিল। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই পূর্ববর্তী আধুনিক যুগ পাশ্চাত্যের প্রেক্ষাপটে সেই বিষয়টিকে কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। নমস্কার।